এই দেখুন, এই এই পড়লা করে আপনার বাড়ি থেকে জামা কাপড় এনেছি, এর মধ্যে কোথায় ফাইল দেখুন। দেখলেন তো, নেই। আর ফাইল কি একটা টুকরো কাগজ নাকি যে চোখে পড়বে না? আমার চোখে পড়লে আমি নিজে গিয়ে আপনার বাড়িতে দিয়ে আসতাম। আপনারা আমার এতদিনের পুরনো কাস্টমার, আমি ফাইল নিয়ে কি করব? কোথা থেকে আমি ফাইলটাকে খুঁজে বার করব ঠাকুর? কিভাবে খুঁজে বার করব তুমি আমাকে বলে দাও, তুমি আমায় পথ দেখাও ঠাকুর। কিভাবে ছোটদাবাবুকে আমি বিপদের হাত থেকে উদ্ধার করব তুমি আমাকে বলে দাও ঠাকুর, না হলে যে মানুষটা শেষ হয়ে যাবে। ফাইলটা যে এখানে আছে ও তো স্বপ্নে মেবি কই নেই সোচে, আর বাড়িতে যেরকম হাঙ্গামা শুরু হয়েছে তাতে তো মনে হচ্ছে বাজারে ফাইলের বহুত কিমত পাওয়া যাবে। সুরক্ষা দপ্তরের ফাইল বলে কথা, মে তো সোচ রা থা ইয়ে ফাইল সে জবাকে হাতের মুঠোয় করব, পর নেই সিফ জবা কিউ কোটি কোটি টাকাও কামানো যাবে। উপর ওয়ালা জব দেতা হে চপ্পড় ফার কে দেতা হে চিও মেরে লাল। পরমের বাজলো ঘন্টা আর জবার বাজলো কাসর, আমি পরম জবা দুজনে বিদায় হবে দিদি। পরম তুমি কবে জেলে যাবে? তুমি জেলে যাবে এটা দেখার জন্য আমরা তর সইছে না, আমি অপেক্ষা করছি। আর একবার তুমি জেলে চলে গেলে তারপর তারপর জবা জবাকে বাড়ি থেকে বার করে দেবে, মেনে নিতে পারবো। ওকে তো আমি নিজে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। আমিও আছি দিদি, হ্যাঁ আমিও আছি। ওই মেয়েটা আমার মুখের সামনে দিয়ে অলোককে বিদায় করেছিল না দিদি, এবার দেখো না কিভাবে ওকে বিদায় করা হয় বাড়ি থেকে।